দর্শক, আজ আমি কথা বলবো কাজের সময় যে আপনাদের কোমর ব্যথা হয়, সেই ব্যথাটা আপনারা কিভাবে আপনারা পজিশন চেঞ্জ করে কাজগুলোকে অন্য অ্যাঙ্গেলে করে আপনার কাজ মানে কাজটা করলে আপনার ব্যথাটা না হয়, সেই কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমি দেখাতে চাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমি অভ্যাসগত কারণে এবং কাজের সময় কীভাবে ব্যথাটাগুলো হয় সেই জিনিসগুলো আমি আগের ভিডিওগুলোতে আমি ডিসকাস করছি। আপনারা যদি জানতে চান তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারেন এবং তারপর আপনি এটা কীভাবে প্রতিরোধ করবেন সেই জিনিসটা আপনারা নিজেরাই ব্যবস্থা নেবেন। আমি প্রথমে যে জিনিসটা করি, আমরা সবসময় যেটা করি সামনের দিকে ঝুঁকে কাজ করি, আমরা কিন্তু এরকম ঝুঁকে কাজ করি, আমাদের অভ্যাস এটা সামনের দিকে ঝুঁকে কাজ করা। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমি যদি সামনে ঝুঁকে কাজ করতেই হয় তাহলে আমাকে এরকম ঝুঁকে কাজ করি, তাহলে ব্যাকটাকে সোজা রাখি। আমি দেখেন আমি ব্যাকটাকে সোজা রাখছি, আমি কিন্তু ব্যাকটা বাঁকা হচ্ছে না। অনেকে আমার কাছে আসে যে স্যার আমার তো কোমরে ব্যথা, আমি নামাজ পড়বো কীভাবে? এটা কমন একটা, যেহেতু আমাদের 90% উপরে আমাদের মুসলিম, আমরা তো প্রত্যেক হয়তো নামাজ মোস্ট অফ দ্যাম আমরা নামাজ পড়ি। এর সময় মানে যে জিনিসগুলো আমাদের সেজদা দিতে হয়, নিচে বসতে হয়, সেই জিনিসগুলো আমরা কীভাবে বসবো সেটা সম্বন্ধে আমি একটু আলোচনা করতেছি। সেটা হলো এই যে আমরা সাধারণত অভ্যাসগতভাবে আমরা যেটা আমি এই পাশে দেখা দিলে অভ্যাসগত কারণে আমরা এরকম ঝুঁকে সেজদাটা দিই, এরকম ঝুঁকে। এটাকে যদি আমি না করি, আমি যদি স্প্যানটাকে সোজা রেখে, আমি দেখেন আমি স্প্যানটা সোজা রেখে সেজদা দিলাম, তাহলে কী হবে, এটা কিন্তু আপনার কোমরে যে ব্যথাটা সেটা হবে না। কোমরে যে এরকম গোলালের মতো করে বাঁকানো হবে না, তখন তার ব্যথাটা হবে না। আবার অনেকে আছে সামনের দিকে ঝুঁকে কাজ করেন, এরকম ঝুঁকে কাজ করেন। আপনি যদি এটাকে কোনো কিছু পড়ে গেছে, কোনো কিছু উঠাতে চাচ্ছেন, তাহলে আপনি এরকম হাঁটুটা বাস করে ওঠান। আমরা কিন্তু অভ্যাসগতভাবে এইভাবে ওঠানোর চেষ্টা করি, আমরা এইভাবে ওঠানোর চেষ্টা করি, কিন্তু আমরা যদি এটাকে এরকম ধরে চেষ্টা করি তাহলে কিন্তু আমার হাঁটু এবং হিপটাকে ভেঙে চেষ্টা করি, ব্যাকটাকে আমি স্ট্রেট রাখি, তাহলে কিন্তু তার ব্যথাটা হবে না। কিন্তু আমরা এই অভ্যাসগত চেঞ্জের কারণে আমাদের এই যে কার্যক্ষেত্রে আমরা এরকম রিপিডলি কাজ করার কারণে দেখা যায় আমাদের কোমর ব্যথা হয়। আবার আর একটা জিনিস, আমরা চেয়ারে বসি, আমি একটু বসে দেখাচ্ছি। আমরা চেয়ারে সাধারণত এরকম বসে কাজ করি। এখন আমি যদি চেয়ারটাকে সোজা করে সোজা হয়ে বসে কাজ করি, বা আমরা চেয়ারের হাইট আমরা সাধারণত যে রাখছি এটা কিন্তু অনেক দূরে, আমরা কিন্তু দূরে রাখি। আমরা যদি এটা কাছে রেখে দেই, কাছে রাখি এবং চেয়ারের সাথে এই রাখি, তাহলে কিন্তু আমি সোজা হতে পারবো, কারণ সোজা থাকবে তখন কিন্তু তার ব্যথা হবে না। এর সাথে আছে টেবিলের হাইট, আমার সাধারণত আমরা যেটা হচ্ছে চেয়ার এবং টেবিলের হাইট আমার যেটা আছে এটাকে টেবিলের হাইট দূরে রাখলে এটা সমস্যা হয়, এবং দূরে কাজ করলে সমস্যা হয়। যখন আমি সোজা রাখবো, কাছে যাবো, কাছে যেতে করবো, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। এবং তার সাথে সাথে আমি যদি বেশি সমস্যা হয় তাহলে আমি পিছনে একটা বালিশের সুপার কুশন বা ছোটো একটা বালিশ আমি যদি পিছনে দিয়ে আমি সাপোর্ট দিয়ে বসে কাজ করি তাহলে সমস্যা হবে না। যদি কারো বেশি সমস্যা হয়, এখানে ফ্লাইট বোর্ড পাওয়া যায় যেটা, যে এই পজিশনে থাকবে, আমি এখানে করব, আমি এরকম ঝুঁকে কাজ করব না, তখন আমি ফাইলটা দেখাই, এভাবে আমি এইভাবে কাজ করতেছি। এটা যদি আমি এরকম ই করি, এরকম একটা ইয়ে থাকে আমাদের স্লাইড বোর্ড থাকে, তাহলে আমি এখানে ধরে কাজ করতেছি, তখন কিন্তু আমার ব্যাকটাও ঠিক থাকবে, তার সাথে নেকটাও ঠিক থাকবে, স্পাইনটাতে পুরো নিয়ন্ত্রণ থাকবে। সবসময় আমি বলি যে আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডটা এবং আমার হিউম্যান বডির, আমার বডির যে এটা আছে আমার বডিটার স্পাইনটাই আমার সম্পূর্ণ কাঠামোকে ধরে রাখে। আমি যদি স্পাইনটাকে ঠিক না রাখি তাহলে কিন্তু আমার ব্যথাটা যাবে না। এবং যার কারণে কর্মক্ষেত্রে আপনার টেবিলের হাইটটা ঠিক আছে কিনা, আপনার পার চেয়ার যে ব্যবহার করতেছেন চেয়ারের ইটাকে ঠিক আছে কিনা, হাইটটা ঠিক আছে কিনা, এবং চেয়ারের সাথে আপনি হিপ এবং নি এবং অ্যাঙ্কেল এটা 90 ডিগ্রি পর্যন্ত থাকবে এবং নি অ্যাঙ্কেল নিউট্রাল পজিশন থাকে সেটা থাকে কিনা। আমরা অনেকে
অফিসের রিভলভিং চেয়ার ব্যবহার করি সেটা খুবই বিজ্ঞানসম্মত না আমি বলবো, যে সেটা আমাদের যে পোশ্চার যদি আছে যেগুলো মেনটেন হচ্ছে না, সেই পোশ্চার যদি মেনটেন না হয় তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে। যার কোনো আমি বলবো যে আপনারা এই রিভলভিং চেয়ারটা দেখে আপনি যদি কাঠের চেয়ার ব্যবহার করেন, একটু হার্ড চেয়ার ব্যবহার করেন, পিছনে যদি আপনার একটা ব্যাক সাপোর্টের মতো যদি এটা সাপোর্টিং কিছু চেয়ার আছে এবং আর্গোনমিক্স সেটিংয়ের চেয়ার আছে সেই চেয়ারটা ব্যবহার করেন তাহলে ভালো হবে। এবং ঠিক টেবিলটাও আর্গোনমিক্স ওয়ে হতে হবে। যদি আর্গোনমিক্স মেনটেন না করেন, আপনি যদি স্লাইড বোর্ড বলেন, আপনি টেবিলের হাইট বলেন, চেয়ারের হাইট বলেন, এই জিনিসগুলো অবশ্যই আপনি যখন কাজ করবেন কাজের ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো মেনটেন করতে পারবেন। আর আমি আপনাদেরকে আর একটা জিনিস আমি বলছি যে আপনাদের যে ফিমেলদের যে কোমর ব্যথার কারণ, অভ্যাসগত কারণে বা আমাদের কাজের কারণে, সে জিনিসগুলো আমি বলবো যে আপনারা একটা জিনিস করবেন, আপনার ফিমেলদের উপরে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন আপনারা ফিমেলরা কীভাবে ওইটা এখান থেকে কোমর ব্যথা পরিত্রাণ পায় এবং তার জন্যে। আর আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা যারা ব্যাংকার আছেন, তারা বসে কম্পিউটার অপারেটর আছেন, এদের অনেক সময় তারা অনেকক্ষণ ধরে বসে থাকেন, আপনারা আমি রিকোয়েস্ট করবো আপনারা ব্যাকটাকে সোজা করে কাজ করবেন, তার সাথে সাথে আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে ব্যথা আপনি আসলে সোজা বসে কাজ করার পরে আপনি একটু হেঁটে আসলেন, পাঁচ মিনিট দুই মিনিট হেঁটে আসলেন, হেঁটে আবার বসলেন, তাহলে কিন্তু আপনার মাসলগুলো আবার রিঅ্যাক্টিভেট হলো, তখন আর কিন্তু তখন ব্যথাটা হবে না। আমি একটা জিনিসই আমি বলবো যে আপনার এই কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা এবং পুরো ব্যাকের ব্যথা আপনি যদি রিকভারি না করেন কেউ রিকভারি করতে পারবো না। আমি আজকে চ্যানেলে কিছু কথা বললাম, আপনি শুনলেন, শোনার পরে আপনি হয়তো বা দুই দিন ঠিক মেনটেন করলেন, ভালো থাকলেন, আবার দুই দিন পরে আপনি ওইটা আপনার অভ্যাসগত কারণে ওইটাকে আবার চেঞ্জ করলেন, আবার ব্যথাটা চলে আসবে। কিন্তু যার কারণে আমি বলবো যে আপনার এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে, আপনার কর্মক্ষেত্রে যেতে হলে অবশ্যই এই জিনিসগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু সমস্যা হবে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার চ্যানেলটাকে আপনারা দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয়স্বজনকে দেখাবেন, এবং যাতে আপনারা উপকৃত হন, আপনারা সবাই উপকৃত হয় আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।